হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু এন কোচিং সেন্টার ওড়িশা। দেখুন তো, আমি গত ভিডিওরে পড়িছিলে লোকাল সেলফ গভর্নমেন্ট কু দুই ভাগের ভাগ করা যাইছি। প্রথম হেউছি রুরাল বডিজ এন্ড সেকেন্ড হেউছি অরবান বডিজ। এবং রুরাল বডির মধ্যে আসছিলে ভিলেজ, দেন ব্লক, দেন ডিস্ট্রিক্ট লেভেল। ভিলেজ লেভেলে যাহা রহিথাই তাকে আমি গ্রাম পঞ্চায়েত কহিথাও, এবং ব্লক লেভেলে যাহা রহিথাই তাকে আমি পঞ্চায়েত সমিতি কহিথাও, এবং জিলা কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে যাহা রহিথাই তাকে আমি জিলা পরিষদ বলি কহিথাও। ঠিক সেইপরি অরবান লোকাল বডিজ কু মধ্যে ডিভাইড করা যাইছি। প্রথম হচ্ছে এনএসি, যা আমি নোটিফাইড এরিয়া কাউন্সিল কইথাও। তারপরে হচ্ছে মিউনিসিপালিটি, তারপরে হচ্ছে কর্পোরেশন। এই যে ডিভাইড করা হয়েছে, এ মুখ্যত পপুলেশন কু নেই ডিভাইড করা যাইছে। কাহা পাখরে কেতে পপুলেশন অছি, যার অধিক পপুলেশন অছি তাহাকে আমি নগর নিগম কইথাও কিংবা কর্পোরেশন। তারও টিকে কম পপুলেশন থাকে আমি মিউনিসিপালিটি, এবং তাঠারু কম পপুলেশন থাকে আমি কইথাও নোটিফাইড এরিয়া কাউন্সিল কিংবা বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ। দেখন্তু আজির ভিডিওরে আমি রুরাল বডিজ আমি ডিসকশন করিবা, এবং রুরাল বডিজর প্রথমে আমি দেখিবা ভিলেজ লেভেলে থিবা গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কোন, তার কম্পোজিশন কিপরি হইথাই এবং তা ফাংশন কিভাবে ভাবে করিথাই, সেই বিষয়ে আজি আমি জানিবা। ফাংশন অফ গ্রাম পঞ্চায়েত, দেখন্তু গ্রাম পঞ্চায়েতর কার্য কোন। প্রথমে এর আমি ইন্ট্রোডাকশন দেখিবা। আমি যে ওড়িশারে মুখ্যত 6234টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত মুখ্যত 8-10টি গ্রামকু নিয়ে গঠিত হইথাই। এই যে গ্রাম পঞ্চায়েতর মুখ্য রইথান্তি সরপঞ্চ, এবং তারপর রইথান্তি নায়েব সরপঞ্চ, নায়েব সরপঞ্চ, এবং তারপর রইথান্তি কেতেগুডে ওয়ার্ড মেম্বর, দেন রইথান্তি পিইও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসর, যে হচ্ছে সরকারি গোটে এমপ্লয় কহিপারিবা, যে পঞ্চায়েতর প্রত্যেক কার্যকু কার্যকারী করিথান্তি। দেখন্তু প্রথমে যদি আমি যদি নেবা সরপঞ্চ, তারপরে হচ্ছে নায়েব সরপঞ্চ, তারপরে হচ্ছে ওয়ার্ড মেম্বর, দেন পিও কু নেই গোটিয়ে কোণ হইতে গোটিয়ে পঞ্চায়েত কম্পোজিশন কিংবা গঠিত হইথাই। এবে দেখিবা এর কার্য কিভাবে ভাবে এই সদস্য মানুষ নেই চালি থাই। তাহলে দেখন্তু প্রথমে রইথান্তি সরপঞ্চ, তারপর রইথান্তি নায়েব সরপঞ্চ, তারপরে রইথান্তি ওয়ার্ড মেম্বর, দেন পিও। এ মানুষ নেই কিভাবে ভাবে গোটিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যকারী হইথাই। দেখন্তু প্রথমে হচ্ছে সরপঞ্চ, সরপঞ্চ হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতর মুখ্য। সে যে কোন কার্য হলে কোণ করিথান্তি, প্রত্যেক মেম্বর্স কু মিটিং ডকাইথান্তি, যেপলি ওয়ার্ড মেম্বর সেটারে উপস্থিত রহিবে, তারপর নাইব সরপঞ্চ মধ্যে উপস্থিত রহিবে, এবং পিও উপস্থিতিতে গোটিয়ে মিটিং করিথান্তি, এবং সেই মিটিং রে যাহা বি করিবে তাহা হইছে গোটিয়ে পঞ্চায়েতর উন্নয়ন কার্য, কিংবা যাহা বি কার্য হলে সে যে কোন মিটিং মধ্যে ডকাই পারিবে। তারপরে হচ্ছে নাইব সরপঞ্চ। দেখন্তু যদি সরপঞ্চ উপস্থিত নথিবে তাহলে তাঙ্ক কার্য কে নিভাইবে, তাঙ্ক কার্যরে তুলাইবে নাইব সরপঞ্চ। যদি সরপঞ্চ অনুপস্থিতিরে তাঙ্ক কার্য তুলাইবে নাইব সরপঞ্চ। এবং দেখন্তু যদি বি সরপঞ্চক ইস্তফা হয় তাহলে সে সরপঞ্চক স্থান গ্রহণ করিথান্তি নাইব সরপঞ্চ। তাহলে দেখন্তু আমি জানিলে কিভাবে ভাবে সরপঞ্চ এবং নাইব সরপঞ্চ কার্যকারী করিথান্তি। এবে দেখন্তু সেমানকর রিজাইনেশন কিংবা সেমানে কিভাবে ভাবে রিজাইন দেইথান্তি। যদি আমি সরপঞ্চ দেখিবা, সরপঞ্চ কোণ করিথান্তি, সরপঞ্চ প্রথমে দেখন্তু যদি রিজাইন নেবা অছি তাহলে সব কলেক্টর, প্রত্যেক ডিস্ট্রিক্টরে সব কলেক্টর রহিথান্তি। সে সব কলেক্টর গোটিয়ে চিঠা লেখিথান্তি, এবং সেই চিঠার অনুমোদন পরে সে রিজাইনেশন নেইথান্তি। তারপরে হচ্ছে নাইব সরপঞ্চ, যদি সরপঞ্চ সব কলেক্টর কু দেলে তাঙ্কর রিজাইনেশন চিঠি, তাহলে নাইব সরপঞ্চ কাহাকু দেবে, নাইব সরপঞ্চ সরপঞ্চ কু দেইথান্তি নিজর রিজাইনেশন লেটর। যদি তাহাকু অ্যাকসেপ্ট করন্তি সরপঞ্চ, তাহলে নাইব সরপঞ্চ মধ্যে সেঠারু রিজাইন নেইথান্তি। নেক্সট দেখন্তু, নেক্সট রয়েছে রিমুভ সরপঞ্চ এন্ড নাইব সরপঞ্চ। রিমুভ মানে বাহার করি পারিবা সরপঞ্চ এবং নাইব সরপঞ্চ কু। আমি কেউ পদ্ধতিরে যদি বি সরপঞ্চ এবং নাইব সরপঞ্চ গোটিয়ে পঞ্চায়েতর গ্রোথ পাই কার্য ন করি এবং জনমঙ্গল পাই কার্য ন করন্তি, তাহলে সেমানকু কেউবলি ভাবরে বহিষ্কার করা যাই পারিব। দেখন্তু প্রথম হেউছি গোটিয়ে চিঠা আমি লেখি পারিবা সব কলেক্টর কু, এবং গোটিয়ে মিটিং মধ্যে করি পারিবা। তারপরে যেতে বি ওয়ার্ড মেম্বর রহিথিবে সেই পঞ্চায়েতর ওয়ার্ড মেম্বর, যদি বি টু থার্ড মেম্বর, যেতে বি ওয়ার্ড মেম্বর রহিথিবে সে মধ্যে যদি টু থার্ড মেম্বর যদি রাজি হেবে কোনসি চিঠারে, সেমানে দস্তখত দেবে কিংবা এগ্রি হেবে, তাহলে আমি সরপঞ্চ এবং নাইব সরপঞ্চ কু বহিষ্কার করি পারিবা। দেন দেখন্তু এমানকর কম্পালসরি কার্য কোণ হইথাই এবং অপশনাল কার্য কোণ হইথাই, সেই বিষয়ে আমি দেখিবা। প্রথমে হেউছি কম্পালসরি ফাংশন। দেখন্তু কম্পালসরি ফাংশন হেউছি বাধ্যতামূলক কার্য। ইট কনস্ট্রাক্ট, রিপেয়ার, মেইনটেনেন্স এন্ড ইমপ্রুভস দ পাবলিক রোড। কোণ করিথাই গুটিয়ে পঞ্চায়েত কনস্ট্রাক্ট, গুটিয়ে রাস্তা নির্মাণ, তার রিপেয়ার, তারপর মেইনটেনেন্স করিথাই, এহা হচ্ছে তার মুখ্য কার্য। দেন রয়েছে ইট কনস্ট্রাক্ট, মেইনটেন এন্ড ক্লিননেস পাবলিক রোড। পাবলিক রোড কু সফা করিবা কার্য হেউছি গোটিয়ে গ্রাম পঞ্চায়েতর প্রমুখ কার্য। দ কনস্ট্রাক্ট, মেইনটেন এন্ড ক্লিননেস ড্রেন, যাহা বি ড্রেন রহিথিব
সেই ড্রেনকু ক্লিন করিবার কার্য মধ্য গোটিয়ে গ্রাম পঞ্চায়েতর। এহা কেবল দেখন্তু, এহা কেবল লেখা হইছি, হেলে প্রকৃতরে এই কার্য গ্রাম পঞ্চায়েত দ্বারা হউ নাই। আপন মানে বর্তমানে বি দেখিবে, কোনসি গ্রামক যদি বুলি যিবে তাহলে দেখিবে এ মধ্যে যেতে বি কার্য হইছি সেই কার্যর গোটিয়ে মধ্য কার্য হয় নাই। প্রথমত দেখন্তু, কোনসি যদি রাস্তা হইছি সেই রাস্তার রিপেয়ার হউ নাই। সেকেন্ড হইছি ক্লিননেস, ক্লিননেস তো টোটালি হউ নাই। দেন রইছি ড্রেন, ড্রেন সেইভাবে ভাবে জমি হয়ে রয়েছে। দেন দেখিবা এমানকর অপশনাল কার্য। দেখন্তু অপশনাল ফাংশন কোন, প্রমোশন অফ কোঅপারেটিভ ফার্মিং। অপশনাল কার্য হইছে মানে কোন করিবে, প্রমোশন করিবে কিংবা উৎসাহিত করিবে ফার্মিং, ফার্মিং করিবাকু চাষী মানকু। দেন রইছে এস্টাবলিশমেন্ট অফ কাউ শেডস এন্ড ডেরি ফার্মস, কোন করিবে ডেরি ফার্মস মধ্য এস্টাবলিশ করিয়া পাই চেষ্টা করিবে। দেন রইছে রিলিফ ফ্রম ফেমিন এন্ড অদার ক্যালামিটিস, যদি বি কোনসি দুর্ভিক্ষ হয় সেটারো কোন করিবে, রিলিফ করিবে লোকমানকু। দেখন্তু যদি বি কম্পালসরি কার্য শতকুশত হউ নাই, তো অপশনাল কার্য কিভাবে ভাবে হব, যাহা বি লেখা হইছি তাহা সতরে হউ নাই, সব কিছু মিছ। এই যে অপশনাল ফাংশন রয়েছে, অপশনাল ফাংশন মধ্যে কোনসি কার্য মধ্যে বর্তমান হউ নাই। যদি আপন মানে কোনসি গ্রামকু বুলি যিবে তাহলে দেখিবে এই যে কম্পালসরি কার্য মধ্যে গোটিয়ে তো হউ নাই, তো অপশনাল কার্য কিভাবে ভাবে হব। তেণু আমি জানিলে এহা কেবল বুকরে লেখা হইছি, এহা হইছি কেবল বুকরে লেখিবা কার্য, হলে শতকুশত এই কার্য কোনসি মধ্যে হউ নাই। দেন রয়েছি রেভিনিউ অফ গ্রাম পঞ্চায়েত। দেখন্তু গোটিয়ে গ্রাম পঞ্চায়েত কিভাবে ভাবে তার রেভিনিউ জেনারেট কইথাই, কিভাবে ভাবে সে আয় গ্রহণ কইতে সেই বিষয়ে দেখন্তু। প্রথমে হেউছি কালেক্ট অফ ট্যাক্সেস ইন রুরাল এরিয়াস লাইক ওয়াটার ট্যাক্স, লাইটিং ট্যাক্স, টোল ট্যাক্স এন্ড ট্যাক্স অন প্রফেশন, কোন করিতে গোটিয়ে পঞ্চায়েত তার রেভিনিউ কালেক্ট করিয়া পাই রুরাল এরিয়ারে থিবা ওয়াটার ট্যাক্স, যেপর গোটিয়ে পন্ড কিংবা পোখরী রইথাই সেই পোখরী উপরে তার ট্যাক্স লগাই থাই। তারপরে যে মানে বি মাছ কোন করিবে, মাছ চাষ করিবে, সেমানক উপরে সে ট্যাক্স নেই থাই এবং নিজর রেভিনিউ জেনারেট করি থাই। দেন রইছি লাইটিং, লাইটিং ট্যাক্স, যেতে বি রইতিবে লাইটিং কিংবা বিজুলি জালিবে সেমানক উপরে মধ্য ট্যাক্স লগাই পারিব গ্রাম পঞ্চায়েত। দেন রইছি ফিজ অন প্রাইভেট মার্কেট কার্ডস এন্ড সেট। দেখন্তু প্রাইভেট মার্কেট, যদি বি কোনসি সেই জায়গায় প্রাইভেট মার্কেট হইছি সেই জায়গা উপরে মধ্য সে ফিজ লগাই পারিব। দেন রইছি ফিজ অন অ্যানিমাল সোল্ড ইন পাবলিক মার্কেট কন্ট্রোল বাই গ্রাম পঞ্চায়েত। সপোজ গোটিয়ে জায়গার গোটিয়ে মার্কেট রয়েছে এবং সেই মার্কেটে কোণ হেউছি অ্যানিমালস মানকর সেল হেউছি, অ্যানিমালস মানে সেল করা যাউছি, পশু মানকু সেঠারে বিক্রি করা যাউছি, তাহলে গ্রাম পঞ্চায়েত কোণ করি পারিব সেই পশু মানকো উপরে ট্যাক্স লগাই নিজর রেভিনিউ জেনারেট করি থাই। দেন হেউছি ফিজ ফর রেগুলেটিং এন্ড মুভমেন্ট অফ দ্য প্রোটেকশন অফ ক্রপস। ক্রপস হেউছি শস্যর, শস্যর প্রোটেকশন করিয়া পাই সে কোণ করি পারিব, ফিজ মধ্যে কলেকশন করি পারিব। দেন ফিজ ফর ইউজ বিল্ডিং সফ্টস এন্ড টাইলস ইন দ্য মার্কেট। মার্কেটে যদি বি কোনসি ব্যক্তি যদি বিল্ডিং নির্মাণ করে কিংবা কোনসি দোকান দিয়ে সেই দোকান উপরে সে নিজর ট্যাক্স জেনারেট করি সে নিজর রেভিনিউ জেনারেট করি পারিব। তাহলে দেখুন তো আজির ভিডিও আমি এটারে এন্ড করুছি। যদি আপনাদের ভিডিও পছন্দ লাগিতো তাহলে ভিডিওকে লাইক করিবা সহ আমার চ্যানেলকে মধ্যে সাবস্ক্রাইব করন্তু।